ধন্য পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেরা। Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on. আসসালামু আলাইকুম। আজকে কী হয়েছে জানি না, কোথাও ঢুকার অ্যাক্সেস নাই, পারমিশন নাই। 14 ফেব্রুয়ারি আমাদের কাপলগুলো একাত্রে কিছু করতে পারে, সেজন্য ঢুকতে দিচ্ছে না। এটা হচ্ছে গেট নাম্বার 1, আমার পিছনে ছিল ও, তো ওখানে আমরা অ্যাক্সেস করার চেষ্টা করছি, ঢুকতে দেয় নাই। পিছনে একটা গেট ছিল, ওই গেটে একজন লোক আমাদেরকে বলছে যে এখানে অ্যাক্সেস দেওয়া, বলছে যে এখানে ঢোকা যাবে না। সো এখন এলিগেল একটা পথ আছে যেখানে তার কাটা নাই, ওখান দিয়ে ঢুকে পড়বো। এই যে সিধা একটা রোড দেখতে পাচ্ছেন, এই দিয়ে হাঁটবো, আপনাদেরকে চা বাগানে দেখাবো। এটা হচ্ছে রামগড় চা বাগান। এটা কি শিওর আমি নিয়ে জানি না, ওই যে এটা পাম্পিং পাম্পিং, এই যে জিনিস দেখছেন, এটা হচ্ছে সেচ দেওয়ার মেশিন, মানে এটা পানি দেয় এই বিভিন্ন চারা গাছে। ওই যে প্রথম ভিডিওতে দেখাইছিলাম যে ওই চারা গাছের মধ্যে পানি ছিটকাইতেছে, এই ওইটা ওইটা, হ্যাঁ এটা এটা ছিটছে, ছিটকাইতেছে না নোয়াখালী, ইউ ফুল। তো চলো, তো এটা হচ্ছে সম্পূর্ণ এই যে চা বাগান দেখেন, বিস্তৃত এলাকা অনেক বড়। আর হ্যাঁ, আমি আপনাদেরকে দেখাই গাছগুলোকে, দেখেন এগুলো কিন্তু কাটা হয়েছে রাইট, এবং এখান থেকে ফুলগুলো, এই যে ছা পাতাগুলো কেটে নেওয়া হয়েছে। লিগেল পথে আমাদেরকে ঢুকতে দেয় নাই, সেজন্য আমাদের এই ব্যবস্থা। সো বিশেষ বাংলার এক সবুজ, এক আমার বাংলা মায়ের একটা সবুজ শাড়ি, এই যে রামগড় চা বাগানটা, চা বাগান বিস্তৃত এলাকা জুড়ে, বিস্তৃত এলাকা জুড়ে। এই যে কত একর জায়গা, এটা গুনে শেষ করা যাবে না। পাখির আওয়াজ শুনেন, আহা সে কি ফিলিংস। আমি এই যে বাগানে হাঁটছি আর গাছ থেকে পাখির আওয়াজ প্লাস এই চা বাগান, সবুজ বাতাস, হা সে কি ফিলিংসটা বলে প্রকাশ করার মতো না। যদি বা গাইড আমাদেরকে দেখছে এবং ফলো করতেছে কোথায় যাচ্ছি, যেহেতু তারা আমাদেরকে লিগেল ওয়েতে ঢুকতে দেয় নাই, এখানে কোনো আমরা দেখছি যে আমরা জাস্ট দেখতে আসছি,
জায়গাটা আমরা অনেক দূর থেকে দেখতে আসছি, ঠিক আছে? আর গার্ডগুলোর বাসা ব্যবহার তো ভালো না, আমি যা দেখছি আমরা দূর থেকে একটা মানুষ সৌন্দর্য দেখতে আসছি, আমরা সবুজ সৌন্দর্য দেখতে আসছি। আমরা কি সম্ভব? এখানে প্রচুর চা পাতা আছে, চা পাতাগুলিকে আমরা নিয়ে যাবো সাথে করে? অবাক করা বিষয়, আমাদেরকে ঢুকতে দিচ্ছে না, অ্যাক্সেস দেয় নাই। তো সেই জন্য আমরা ইলিগাল ওয়েতে যেখানে তার কাটা নেই সেখানে ঢুকে পড়ছি। আমার আমার ক্যামেরাম্যান প্লাস মাসুদ, মাসুদ আমি হচ্ছে মাসুদ, আমি মোহাম্মদ নাই। সো আসেন আরও দেখি দেখি দেখি, ওয়ারে আপনাদেরকে ক্যামেরা আমি কতটুকু দেখাতে পারতেছি জানি না, আমার চোখে যতটুকু দেখা যায় আমি যতটুকু তাকাই জাস্ট চা চা পাতা। আমি এভাবে ঘুরে দেখাই, ওয়া ওয়া ওয়া, এই যে দেখেন একটু পাহাড়, একটু পাহাড়ের মতো পাহাড় দেখেন দেখেন একটু দেখেন, এই যে বৃষ্টির দিনগুলো এই যখন পানিতে ভরাট হয়ে যায় তখন আরও সুন্দর লাগে দেখতে। আমি একটু দেখাই, উঁচু থেকে দেখাই জায়গাটা দেখাই, এই দেখেন এটা একটা হ্রদ কিংবা খালের মতো দেখতে পাচ্ছেন এই জায়গাটা, এটাতে পুরো পানিতে ভরাট থাকে বৃষ্টির দিনে। সো বৃষ্টির দিনে এখানে দৃশ্যটা আরও সুন্দর হবে, চেষ্টা করবো আসার। এখন পাখির অবস্থা ঠিক তত বেশি শোনা যাচ্ছে না, খুব সুন্দর লাগতেছে সত্যি এই যে চা বাগানের। আমি আগেই বলছি আমার দেশটা সবুজ, আর আমার সবুজ দেশের, সবুজ দেশের আমার মায়ের, সবুজ মায়ের শাড়ির আঁচলটা সবুজ, যা এখানে এসে উপভোগ করা যায়। গান গাইবে? পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে ঘেরা সে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। অসাধারণ, তালি হবে না, আমি তো আর দিতে পারছি না। সো তো চলো আমরা ফিরে যাই। জাস্ট সবুজ আর সবুজ, সবুজ চলো। আরেকটা গান, গান হবে নাকি? আরেকটা যেতে যেতে আরেকটা গান গাই, যেতে 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 পথে পূর্ণিমা রাতে চাঁদ, না ওগুলো গাইও না। আমাদের থেকে টাকা, আমরা টাকা দিত, আমাদের থেকে দেয় নাই কেন? আমরা আমরা হ্যাঁ আরেকটা গান গাইবি সবাই মিলে, আরেকটা গান করতে পারি? হ্যাঁ কোনটা গাইবে বলো, বলো। পৃথিবী একদিকে আর আমি অন্যদিকে, ওটা বুঝতে আমি পারি না, দেখা তো বোধহয় একটা গান গাইবো আমার কাছে এটা একটি বাংলাদেশ যা কয়েক লাইন পারি। হ্যাঁ রেডি, ওয়ান টু থ্রি জিরো। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিশ্ব তুমি আমার অহংকার, একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিশ্ব তুমি আমার অহংকার। সত্যি আমরা আমাদের সবুজ বাংলাকে নিয়ে অনেক গর্ববোধ করি। কয়েকদিন আগে বাংলাদেশ আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জিতছে, আমরা এখন বিশ্বজয়ী, রাইট? সো এই যে ছিল আমাদের চা বাগানে, রামগড় চা বাগানের ব্লগটা, সেখানে সেটার আমি এখানে ইতি টানতে চাই, কারণ আমাদেরকে যেতে হবে। সো দেখা হবে সবাই, এতক্ষণ যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক, সাবস্ক্রাইব বাটন, কিন্তু সাবস্ক্রাইব বাটন প্লিজ, হ্যাঁ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখবেন এবং ঘন্টিটা, ঘন্টিটা বাজিয়ে দিবেন। ওকে আল্লাহ হাফেজ।